আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। আনোয়ার শামীম, এক মানবিক পুলিশ অফিসারের গল্প। রাত তখন ঠিক 4টা, গভীর রাতে রাস্তায় কাজ করছিল কর্মজীবী শ্রমজীবীদের জন্য নাস্তা নিয়ে হাজির হন তিনি। ক্লান্ত শরীরে স্বস্তি পান এইসব কর্মজীবী মান। শুধু তাই নয়, জীবনের প্রয়োজনে যারা রাতের বেলা বাইরে থাকেন তাদের নিরাপত্তার জন্য কাজ করছেন প্রতিনিয়ত, সবসময় পাশে থাকেন অসহায় মানুষের সুখ দুঃখে। এতক্ষণ যার কথা বলছিলাম তিনি চট্টগ্রাম রাঙ্গুনিয়া সার্কেল এএসপি আনোয়ার হোসেন শামীম, একজন পুলিশ অফিসার, একজন মানবিক। রাউজান, রাঙ্গুনিয়া ও হাটাজারি উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে গভীর রাতে জনসাধারণের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি প্যাকেট ভর্তি নাস্তা তুলে দিয়েছেন এএসপি আনোয়ার হোসেন শামীম। খাবার শ্রমজীবী মানুষদেরকে রাতের আধারে কাজ করে অর্থনীতির চাকাকে গতিশীল করায় তিনি স্যালুট জানান পুলিশের পক্ষ থেকে। তার আগেও কয়েকজন তরুণকে গভীর রাতে ব্রিজের উপর ছবি তোলার সময় সতর্ক করে বাড়িতে পাঠিয়ে দেন এএসপি আনোয়ার হোসেন শামীম। গতকাল দায়িত্ব পালনকালে এমন একটা ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হওয়ায় মানবিক পুলিশ পুলিশ জনগণের বন্ধু, আর এটাই হচ্ছে তার প্রমাণ সহ নানা ধরনের কমেন্ট। এটাই হচ্ছে তার প্রমাণ, নানা ধরনের কমেন্ট পড়েছে সেই ভিডিও ক্লিপটিতে। এর আগে করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন এএসপি আনোয়ার হোসেন শামীম। বিসিএস কর্মকর্তা হয়েও রাতের আধারে মাথায় চালের বস্তা বই নিয়ে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। এছাড়াও অসহায়দের মাঝে দিয়েছেন ঈদ উপহার। চট্টগ্রাম জেলা পুলিশের রাঙ্গুনিয়া সার্কেলে এএসপি মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম বলেন, খেটে খাওয়া প্রান্তিক মানুষজনের পাশে দাঁড়ানো এবং কিছু লোকের স্বেচ্ছাচারী আচরণ প্রতিরোধ করে জনজীবনকে নির্বিঘ্ন করার এই সুযোগটি পাওয়ার লোভেই বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারকে ফার্স্ট চয়েসে রেখেছিলাম। উল্লেখ্য, গত 6 আগস্ট চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম। তিনি র‍্যাব 9-এর করোনা রেসপন্স অ্যান্ড ম্যানেজমেন্ট টিমের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। করোনাকালীন সময়ে তার মানবিক কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে। এএসপি আনোয়ার হোসেন শামীম 2016 সালের জুন মাসে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাই 1 বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ এবং চট্টগ্রাম জেলা পুলিশে বাস্তব প্রশিক্ষণ গ্রহণের পর 2018 সালের 1 মার্চ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবে যোগদান করেন। প্রায় 2 বছর 5 মাস র‍্যাবে কর্মকালীন সময়ে তিনি র‍্যাব 9-এ শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্পের কমান্ডার, কক্সবাজারের টেকনাফ 2 র‍্যাব ক্যাম্পের কমান্ডার, সুনামগঞ্জ র‍্যাবের র‍্যাব ক্যাম্পের কমান্ডার এবং র‍্যাব 9-এর আইন ও অপারেশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় মানবিক কর্মকাণ্ডের কারণে প্রশংসিত হয়। এএসপি মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে পড়াশোনা শেষ করার পর 34তম